XXXL. এই মার্কেটটা জার্মানিতে খুব নাম করা এবং প্রচণ্ড বড়। এই মার্কেটটাতে আসলেই আমার বাংলাদেশের ঢাকার বসুন্ধরা মার্কেটের কথা খুব মনে পড়ে। বলতেই হবে একের ভেতরে দশ, হরেক রকমের প্রোডাক্ট দিয়ে পুরো মার্কেটটা বোঝাই আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফার্নিচার। আচ্ছা, সবচেয়েতে টপ ফ্লোরে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে দারুণ মজার সব খাবার পাওয়া যায়। আমার ব্যাপারটা একটু অন্যরকম, সব যে আমার কিনতে হবে তা কিন্তু না, তবে ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। কিচেন, ড্রয়িং রুম, টয়লেট, বাথরুম সব কিছুর ফার্নিচার এবং সমস্ত জিনিসই তুমি পেয়ে যাবে এই একটা মার্কেটে। ডেকোরেশন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কি নেই বলো, সব কিছু দিয়ে বোঝাই এবং খুব সুন্দর সুন্দর জিনিস আছে। কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল কেনাকাটা করার, সেগুলো সব কিছু আমরা ডান করে ফেলেছি আর এখন চলে যাব অন্য এক জায়গায়, স্টুটগার্ট সিটির একটা রেস্টুরেন্ট। দারুণ সুন্দর, চমৎকার একটা লোকেশন, মানে এখানে ইস্তাম্বুল এবং ক্রোয়েশিয়া দুটোর একটা মিক্স, মানে কিছু একটা পেয়ে যাবে। আমার কাছে এমনটাই লেগেছিল। আমরা ক্রোয়েশিয়া যখন ছুটি কাটাতে গিয়েছিলাম, এই ধরনের রেস্টুরেন্টগুলো খুব সুন্দর লাগতো, মানে একদম তোমার রাস্তার পাশে, খুব সুন্দর, খোলা মেলা বাতাস, অনেক ভালো লাগতো। আচ্ছা, বলে রাখি এখানকার খাবারগুলো সবই হালাল, কারণ রেস্টুরেন্টটা কিন্তু একটা টার্কিশ রেস্টুরেন্ট। খাবারটা যেমন হয় তেমনই, স্পেশাল কিছু বলবো তা না, তবে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের পরিবেশটা, অনেকক্ষণ বসে প্রিয়জনের সাথে সময় কাটানো যায়। প্রচণ্ড গরম তো, তো আমরা অর্ডার যখনই করলাম ফার্স্টেই আয়রন, এত মজা। এটার টেস্টটা অনেকটা বাংলাদেশের সেই মাঠা টাইপের, মনে করিয়ে দিবে বাংলাদেশের সেই মাঠার কথা। দারুণ ছিল কিন্তু, তাই না? মাঠার কথা বলছি, আর এই আয়রনও কিন্তু খেতে মন্দ না, খুবই ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, ছিলছিল। আমরা প্রথমে রেস্টুরেন্টের ভেতরে বসলেও পরে দেখলাম যে না, বাইরেই বসি। বাইরে বসলে চারিদিকের যে এনভায়রনমেন্টটা আছে সেটা আরও বেশি এনজয় করা যাবে। সো যেমন কথা তেমন কাজ, আমরা বাইরে চলে আসলাম। অ্যান্ড দেয়ার ইজ দ্য ফুড। আমি নিয়েছিলাম চিকেন এবং সে নিয়েছিল ল্যাম্ব। এত সুন্দর একটা পরিবেশ এবং এত মজার খাবার, সাথে যদি একটু ঝাল না হয় চলে নাকি বলো? আমার মুখটা তো আবার পুরোপুরি বাঙালি, একদম পুরো বাঙাল, একটু ঝাল তো আমার লাগবেই। সো আমি একটু ঝাল দিয়ে নিলাম এবং তারপর ওরে বাবা, সেই রকমের একটা ফ্লেভার ছিল। কারণ কি জানো তো, ওই একটা ধোঁয়া ধোঁয়া একটা গ্রাম ছিল যেটা কিনা মনে ঘুরছিল যে শিক কাবাব টাইপের, এটা আমার কাছে দারুণ লেগেছিল। তন্দুরি, শিক, ও ওয়াও, ফ্যান্টাস্টিক। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে, ঘোরাঘুরি করলাম, যতটুকু টাইম স্পেন্ড করলাম খুব ভালো লেগেছিল। প্রিয়জনের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে, সেটা আমিও জানি, তবে আমরা প্রিয়জনকে সময় দিতে অনেক সময় ভুলে যাই। অনেক কাজের মাঝেও প্রিয়জনকে সময় দিও। ভালো থেকো সবাই, অনেক ভালো থেকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি লিপিকা।